নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে নো ইওর কাস্টমার অর্থাৎ কে ওয়াইসি ফর্ম গ্যাসের কে ওয়াইসি ফর্ম কীভাবে আপনারা ফিল আপ করে জমা করবেন তো অনেকেই আছেন ফর্ম ফিল আপ করতে পারছেন না যার ফলে আপনারা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আপনারা এই কে ওয়াইসি ফর্ম ফিল আপ করবেন এবং ফর্মটি কোথা থেকে পাবেন সম্পূর্ণ ডিটেলস কী কী এর সঙ্গে আপনারা ডকুমেন্ট আপডেট করবেন সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো আপনাদের কে একেবারে সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি কে ওয়াইসি যে ফর্মটা রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো প্রথমে দেখুন ডান দিকে দেখুন একটা ছোট বক্স রয়েছে যেখানে লেখা রয়েছে পেস্ট ইউর ফটো হেয়ার তো এখানে আপনারা কী করবেন এখানে হচ্ছে আপনারা আপনাদের একটি ফটো সাঁটিয়ে দেবেন ঠিক আছে তারপরে দেখুন বন্ধুরা এই যে ফর্মটা রয়েছে আপনারা ফর্মটাকে সম্পূর্ণ হচ্ছে ব্লক লেটারে ফিল করবেন এটাকে হচ্ছে আপনারা একটা ব্ল্যাক পেন নেবেন রকম ব্লু পেন ইউজ করবেন না ব্ল্যাক পেন নিয়ে এই যে কে ফর্মটা আপনারা ব্লক লেটারে অর্থাৎ বড়ো হাতে যে ইংরাজি অক্ষর দিয়ে ফিল আপ করবেন দেখুন প্রথমে দেখা যাচ্ছে পার্সোনাল ডিটেলস তো পার্সোনাল ডিটেলসে আপনি কী করবেন দেখুন ফার্স্ট নেম যার নামে গ্যাস কানেকশান রয়েছে তার প্রথম নাম লিখবেন যদি মিডিল নেম থেকে থাকে মাঝখানে লিখবেন এবং তারপরে যদি লাস্ট নেম তো সকলেরই থাকে পদবী সেটা আপনারা উল্লেখ করবেন তারপরে দেখুন বন্ধুরা গ্যাস কনজিউমার নাম্বার দেখতে পাচ্ছেন বন্ধুরা নাম্বার বি নাম্বার বি দেখতে পাচ্ছেন গ্যাস কনজিউমার নম্বর তো আপনারা গ্যাসের পাসবই রয়েছে সেই গ্যাসের পাসবইটিকে খুলবেন সেখানে গ্যাস কনজিউমার নম্বর রয়েছে একেবারে প্রথম পাতাতে রয়েছে সেটি দেখে দেখে আপনারা টাইপ করে দেবেন তারপরে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ যিনি ফর্ম ফিল আপ করছেন তো তার ডেট অফ বার্থ যেটা হয়েছে সেটা এখানে ডেট অফ বার্থ এখানে আপনি সাবমিট করে দেবেন ঠিক আছে লিখে দেবেন তারপরে দেখুন বন্ধুরা রয়েছে নাম্বার ডি ক্লোজ রিলেটিভ ফাদার্স স্পাউস নেম মাদার্স নেম এগুলো রয়েছে তো দেখুন বন্ধুরা এখানে দেখুন কোনো ঘর কিন্তু খালি লাগলে চলবে না সমস্ত ঘর আপনাকে ফিল করতে হবে তো ফাদার্স নেম যদি যদি কোনো পুরুষ আবেদন করে থাকেন সেক্ষেত্রে তিনি তার ফাদার্স নেম লিখবেন এবং তার মাদার্স নেম নিচে লিখবেন না যদি কোনো বিবাহিত মহিলা বিবাহিত মহিলা আবেদন করে থাকেন সেক্ষেত্রে তিনি তার হচ্ছে তার এখানে তার স্বামীর নাম উল্লেখ করবেন ফাদার্স নেম দেখুন স্পাউস নেম যে রয়েছে তো এখানে আপনারা আপনাদের স্বামীর নাম লিখবেন আর তারপরে সেই বিবাহিত মহিলা তার মায়ের নাম উল্লেখ করবেন দুই নম্বরে রয়েছে অ্যাড্রেস ফর এলপিজি কানেকশান অর্থাৎ আপনার যে এলপিজি কানেকশানটা নিয়েছেন কোন অ্যাড্রেসে যে এলপিজিটি রয়েছে তো এলপিজি কানেকশান অর্থাৎ গ্যাস আপনার বাড়িতে রয়েছে তো আপনার বাড়ির যেটি অ্যাড্রেস সেটি আপনি এখানে ফিল আপ করবেন দেখুন প্রথমে রয়েছে হাউস যদি কোনো হাউস নাম তাকে দিয়ে দেবেন তারপরে দেখুন ফ্ল্যাট নম্বর তো ফ্ল্যাট নম্বর থাকলে দিয়ে দেবেন হাউসিং বিল্ডিং যদি নাম থেকে থেকে দিয়ে দেবেন ল্যান্ডমার্ক ল্যান্ডমার্ক একটা দিয়ে দেবেন অর্থাৎ আপনার নিকটবর্তী কোনো রকম একটি পপুলার জায়গার নাম সেটা এখানে দিয়ে দেবেন তো স্টেট নেম দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার ভিলেজ নাম যারা শহরে বাস করেন তো শহরের নাম লিখবেন যারা গ্রামে বাস করেন গ্রামের নাম লিখবেন ডিস্ট্রিক্ট যে জেলার নাম লিখবেন ফোন নম্বর মোবাইল নম্বর দেবেন দেখতে পাচ্ছেন তারপর স্টেট রয়েছে স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এটা আপনি ফিল আপ করবেন ইমেল আইডি এটা আপনারা দিতে চাইলে দিতে পারেন বা না দিতে চাইলে ছেড়ে দেবেন ঠিক আছে তিন নম্বর রয়েছে অদার রিলেভেন্ট ডিটেলস তো এখানে হচ্ছে আপনাদের দেখুন এখানে হচ্ছে আপনাদের প্রুভ অব আইডেন্টি এখানে আপনাদের এর ক্যাটাগরি কোড যে রয়েছে দিতে পারছেন অর্থাৎ এখানে আপনি হচ্ছে কী জিনিস দিতে চাইছেন অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি হিসাবে কী দিতে চাইছেন যদি আপনারা আধার কার্ড দিতে চাইছেন তো আধার কার্ড দিতে পারেন সেক্ষেত্রে এখন বন্ধুর এখানে আধার কার্ড যে নম্বর রয়েছে দেখুন যে দেখা রয়েছে কার্ড নাম্বার তো এই কার্ড নাম্বারে জায়গায় আধার কার্ড নাম্বার লিখে দেবেন যদি ভোটার কার্ড নাম্বার দিতে চান তো ভোটার কার্ড নাম্বার লিখে দেবেন যদি প্যান কার্ড নাম্বার দিতে চান প্যান কার্ড নাম্বার আপনি এখানে লিখে দেবেন তারপরে দেখুন বন্ধু রয়েছে রেশন কার্ড ডিটেলস রেশন কার্ড যে রয়েছে আপনার সেটা আপনি এখান থেকে লিখে দেবেন স্টেট অফ ইস্যু তো ওয়েস্ট বেঙ্গল এখানে লিখে দেবেন প্রথমে তারপরে দেখুন রেশন কার্ড নাম্বার প্রতিটি রেশন কার্ডের উপরে রেশন কার্ড নাম্বার রয়েছে তো আপনারা কি করবেন সেই রেশন কার্ড নাম্বারটি দেখে দেখে ওই ঘরটায় লিখে দেবেন দেখুন তারপরে একটা ডিক্লারেশান রয়েছে যে আপনি এখানে যা কিছু তথ্য দিচ্ছেন সম্পূর্ণ সজ্ঞানের সমস্ত তথ্য আপনি সত্য দিচ্ছেন যদি কোনোভাবে কোনো তথ্য ফলস দিয়ে থাকেন বা মিথ্যা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার গ্যাস কানেকশানটাকে একেবারে পুরোপুরি বাতিল করে দেওয়া হবে তো দেখুন তারপরে হচ্ছে নেম এবং সিগনেচার তো আপনি আপনি এখানে নাম লিখবেন প্রথমে তারপরে দেখুন সিগনেচার দিয়ে দেবেন তারপরে এখানে ডেটটা দিয়ে দেবেন দেখুন তারপরে যেটা রয়েছে টু বি ফিল্ড বাই ডিলার ডিস্ট্রিবিউটার নিচে যে ঘরগুলো রয়েছে কনজিউমার নাম্বার সিগনেচার ডিস্ট্রিবিউটার এগুলো আপনাকে কিছু করতে হবে না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টু বি ফিল্ড বাই ডিলার ডিস্ট্রিবিউটার দেখতে পাচ্ছেন এই লেখাটির ওপরে যে পোর্শানগুলো সম্পূর্ণ আপনারা ফিল আপ করবেন এবং নিচের যে পোর্শানটা এটা যে ডিলার রয়েছে সেই ডিলার কিন্তু এটা পুরোপুরিভাবে ফিল আপ করবেন আপনাকে কিছু করতে হবে না দেখুন বন্ধুরা তারপরে দেখুন এখানে একটা রিসিভ কপি রয়েছে এখানে যেখানে দেখতে পাচ্ছেন নেম রয়েছে আর কনজিউমার নম্বর রয়েছে তো এখানে অবশ্যই আপনারা এগুলো আপনাদের ফিল আপ করার দরকার নেই শুধু জাস্ট দেখে নেবেন যখন এই পার্টটা কেটে আপনাকে আপনার গ্যাস ডিস্ট্রিবিউটার আপনাকে দিয়ে দেবে তখন যেন আপনাদের এখানে এই নেমের জায়গায় আপনার নাম থাকে এবং কনজিউমার নাম্বারের জায়গায় যেন আপনার কনজিউমার আর নাম্বারটি যেন থাকে এবারে আসছি কী কী ডকুমেন্ট সাবমিট করবেন তো দেখুন বন্ধুরা তো আপনার নাম আপনার নাম সঠিকভাবে যেখানে উল্লেখ রয়েছে সেই একটা আইডেন্টি কার্ড দেবেন যদি আধার কার্ডে আপনার নাম সঠিকভাবে উল্লেখ থাকে তো আধার কার্ড দেবেন যদি ভোটার কার্ডটি আপনার সঠিকভাবে উল্লেখ থাকে তো ভোটার কার্ডটি দেবেন ঠিক আছে গ্যাস কনজিউমার নাম্বার গ্যাস কনজিউমার নম্বর আপনাকে শো করতে হবে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনার যে পাসবই রয়েছে অর্থাৎ গ্যাস যে পাসবুক রয়েছে গ্যাসের সেই পাসবইয়ের প্রথম পেসটা জিরক্স আপনি অ্যাটাচ করবেন এই ফর্মের সঙ্গে ডিটেলস অফ ক্লোজ রিলেটিভ ঠিক আছে তো এবারে বলে দিই যে আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার স্বামীর ডকুমেন্টস স্বামীর হচ্ছে আধার কার্ড অ্যাটাচ করবেন আর যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার আর বাবার আর ডকুমেন্টস এখানে কিন্তু অ্যাটাচ করে দেবেন অর্থাৎ বাবার আধার কার্ড ভোটার কার্ড এর সঙ্গে অ্যাটাচ করবেন ঠিক আছে অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যেটা আপনার কাছে রয়েছে দেখুন এখানে কিন্তু লিস্ট দিয়ে দিয়েছে আপনি কী কী দিতে পারেন আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে দেখুন এখানে রয়েছে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি টেলিফোন আইডি পাসপোর্ট ঠিক আছে সেলফ ডিক্লারেশন অ্যাটেস্টেড গেজেটেড অফিসার রেশন কার্ড ফ্ল্যাট অ্যালোটমেন্ট হাউস রেজিস্ট্রেশন ডকুমেন্ট এলআইসি পলিসি এখানে যেটা রয়েছে তো আপনারা সাধারণত আধার কার্ড বা ভোটার কার্ড এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেবেন দেখুন বন্ধুরা এখানে ভালো করে দেখুন এখানে পাশে কিন্তু ক্যাটাগরি কোড রয়েছে তো এখানে যখন ফর্মটা ফিল আপ করছিলেন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই তো যে জিনিসটাই প্রথম দিকে দেখানো আপনাকে হয়নি দেখুন বন্ধুরা প্রুফ অফ আইডেন্টিটি পি ও আই ক্যাটাগরি কোড তো এখানে আপনি যেটা দেবেন তো তার ক্যাটাগরি কোড এখানে উল্লেখ করবেন অর্থাৎ দেখুন এখানে লেখা আছে ও আই এবারে আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা এখানে হচ্ছে পিও আই এর পরে দেখুন প্রতিটা দেখতে পাচ্ছেন একটা করে কোড দেওয়া হয়েছে এ তো আপনার যে কোডটা হবে যদি ধরুন আপনি আধার কার্ড দিচ্ছেন সেক্ষেত্রে আপনি জিরো ওয়ান ওখানে লিখবেন যদি আপনি ভোটার আইডি দিচ্ছেন সেক্ষেত্রে জিরো ফোর আপনি ওই যে ফাঁকা কোডটা রয়েছে ওখানে লিখে দেবেন তো বন্ধুরা বুঝতে পারছেন এবার হচ্ছে আপনার আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফ হিসাবে তো আপনারা আধার কার্ড দিচ্ছেন ভোটার কার্ড অর্থাৎ আপনার আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দেবেন বা দুটো ডকুমেন্টস দিয়ে দেবেন যেখানে আপনার অ্যাড্রেসটাও প্রুফ হয়ে যাবে এবং আপনার আইডেন্টিটাও প্রুফ হয়ে যাবে ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে নিকটবর্তী আপনার যে ডিলার রয়েছে যেখান থেকে আপনি গ্যাস নিয়ে আসেন বা যেখান যে ডিলারের কাছ থেকে গ্যাস কানেকশান নিয়েছেন তো তার কাছে আপনি এটা সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর আপনার হচ্ছে ফুলফিলভাবে এটা সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে তো এটা আমি আপনাদেরকে দেখালাম কারণবশত হচ্ছে প্রথমত হচ্ছে যে অনেকেই রয়েছেন অনলাইনভাবে তারা করতে পারছেন না এবং অনেকের মনে ডাউট রয়েছে যে অনলাইন অনলাইনভাবে করলে আবার পরবর্তীকালে করতে হবে কি না বা অনলাইনভাবে করলে সেক্ষেত্রে আপনারা সঠিকভাবে সাবমিট হচ্ছে কিনা অর্থাৎ কে ওয়াইসিটি আপনার সাকসেসফুলভাবে হচ্ছে সাবমিট হচ্ছে কি না কারণ অনলাইনে আপনাকে দেখাচ্ছে যে যেটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাচ্ছে তো আর তারপরেও অনেকের মনে ডাউট থাকছে যেটা হচ্ছে করছে কি হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা অনলাইন করতে যাবেন না অনলাইন করতে গিয়ে রকম সমস্যা রয়েছে আপনারা এই ফর্মটাকে ফিল আপ করবেন এবং আপনার নিকটবর্তী যে ডিলার রয়েছে তার কাছ থেকে গ্যাসটা তোলেন বা গ্যাস নিয়ে আসেন তার কাছে গিয়ে এটা আপনি সাবমিট করে দেবেন আশা করছি আপনারা এটি বুঝতে পেরেছেন তো আপনাদের কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে সাবমিট হয়ে যাবে গ্যাসের কে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য